নমস্কার বন্ধুরা, রিঙ্কু কুক হাউস চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আমার আজকের রেসিপি নিরামিষ বাঁধাকপি। শীতকালে অনেক সবজির মধ্যে আরও একটি স্পেশাল সবজি হচ্ছে বাঁধাকপি। তো আমি তোমাদের এটা করে দেখাবো, এটা রুটি বা ভাতের সাথে জমে যাবে। তো আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখুন, আমি উনুনে রান্না করব। উনুনে রান্নার স্বাদে আলাদা। এখানে আমি বাঁধাকপি ঝিরি ঝিরি করে কেটে রেখেছি। তো প্রথমে আমি বাঁধাকপিগুলিকে ভাপিয়ে নেব। বাঁধাকপির মধ্যে যে একটা গন্ধ থাকে, গন্ধটা চলে যাওয়ার জন্য 5-7 মিনিট সময় নিয়ে আমি বাঁধাকপিগুলিকে প্রথমে ভাপিয়ে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন। নুনটা দিলে ভাপানোটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবার দু একটা নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি আবার ফিরে আসব। 5 মিনিট পর ঢাকনা তুলে ভালো কালার আসার জন্য এবার আমি দিয়ে দেব হলুদ। হলুদটা দিয়ে ভালো করে আমি এবার কপি, হলুদটা কপির মধ্যে মিশিয়ে নেব। মিশিয়ে কপি থেকে যে জলটা বের হয়েছে, জলটা আমি শুকিয়ে নেব। এভাবে কিছুক্ষণ নাড়ার পর দেখুন আমার জল এবার মোটামুটি শুকিয়ে এসেছে। কপি বাবানো আমার কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল। তেলটাকে আমি এবার ভালো করে গরম করে নেব। আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। এবার এগুলিকে ভেজে নেব। তেজপাতার ফোড়ন ভাজা হয়ে গেছে। আর এখানে আমি 3টে বড় সাইজের আলু মিডিয়াম সাইজ করে ডুমো ডুমো করে কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি আমি আলু। আলুগুলিকে এবার আমি দু একটা নাড়াচাড়া দিয়ে এবার তার মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লবণ। এবার আমি আলুগুলিকে লালচে করে ভেজে নেব কিছুক্ষণ সময় নিয়ে। আলু আমার ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দেব মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো 1 চামচ, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1 চামচ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এখানে 6-7টা কাঁচা লঙ্কা। এবার মশলাটা ভালো করে ফ্রাই হওয়ার জন্য অল্প পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে আমি এখানে 100 গ্রাম কড়াইশুঁটি নিয়েছি, দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। এবার মশলা, আলু, কড়াইশুঁটি সব একসাথে আমি ভালো করে ভেজে নেব কিছুক্ষণ সময় নিয়ে, 2-3 মিনিট সময় নিয়ে। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব বাপিয়ে রাখা বাঁধাকপি। দিয়ে দিচ্ছি। এবার আমি বাঁধাকপিটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জাল করে নেব, যতক্ষণ না পর্যন্ত আলু বাঁধাকপি একসাথে মিশে মাখো মাখো না হয়। ততক্ষণ পর্যন্ত আমি 15 মিনিট ধরে জাল করে নেব। এখানে গরম মশলা আমি শিল নোড়ায় বেটে নেব। তো 15 মিনিট জাল করার পর আমার বাঁধাকপিটা মাখো মাখো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে 1 চামচ চিনি। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার আমি সবগুলি আবার বাঁধাকপির মধ্যে মিশিয়ে নেব 2-3 মিনিট নাড়াচাড়া দিয়ে।
দেখুন আমার নিরামিষ বাঁধাকপি কমপ্লিট। আমি এবার নামিয়ে নেব। দেখুন ফ্রেন্ডস, এখানে আমার নামানো হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই।